প্রসঙ্গ উপনিষদ। জার্মানির প্রসিদ্ধ দার্শনিক সোপেনহার উপনিষদ সাগরে অবগাহন করে অত্যন্ত শান্তি লাভ করেছিলেন। তারই কথায় বলা যেতে পারে যে উপনিষদ পাঠ করে একদিন উচ্চকণ্ঠে বললেন, পৃথিবীতে উপনিষদের ন্যায় উচ্চ ভাব পূর্ণ শান্তিপ্রদ গ্রন্থ বুঝিয়ার নাই। উপনিষদ আমার ইহজীবনের সান্ত্বনা, উপনিষদ আমার মরণের সান্ত্বনা। বর্তমানে যে যে উপনিষদের অনুসন্ধান পাওয়া গিয়েছে তার অধিকাংশই আকার ক্ষুদ্র। কোনো কোনো উপনিষদ দু তিন পৃষ্ঠাতেই শেষ হয়েছে। কেন, কঠ প্রভৃতি ঋষিগণের নাম অনুসারে উপনিষদের নামকরণ হয়ে থাকে। উপনিষদ সমূহ কোনো এক নির্দিষ্ট সময় রচিত হয়েছিল বলে বোঝা যায় না, সুতরাং উপনিষদ রচনার কাল নির্ণয় সম্পর্কে নানা মতান্তর অবশ্যই দেখতে পাওয়া যায়। পাশ্চাত্য পণ্ডিতগণের সিদ্ধান্ত যে খ্রিস্টজন্মের 1100 থেকে সহস্র বৎসর পূর্বে উপনিষদ সমূহ রচিত হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত যে সমীচীন নয় সেটি বলা বাহুল্য। কুরু পাণ্ডবের যুদ্ধের অনেক পূর্বেই উপনিষদ রচিত হয়েছিল এবং তার প্রমাণ পাওয়া যায়, কারণ মহাভারতে বারংবার উপনিষদের উল্লেখ রয়েছে। সে হিসেবে 7-8 সহস্র বর্ষ পূর্বে উপনিষদের বিদ্যমানতা সহজেই প্রতিপন্ন হয়। খ্রিস্ট জন্মের 10 সহস্র বর্ষ পূর্বেও উপনিষদের অস্তিত্ব কিন্তু উপলব্ধি করা গিয়েছে। ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদে ভারতবর্ষের কয়েকটি প্রধান রাজ্যের পরিচয় আমরা পাই, কুরু, পাঞ্চাল, কৌশল, বিদেহ প্রভৃতি রাজ্য। এই সময়ে উন্নতির উচ্চ চূড়ায় এরা সমারোহ ছিল। দিল্লি ও তার চতুর্পার্শ্ববর্তী প্রদেশে প্রবল পরাক্রান্ত কুরুগণ রাজত্ব করতেন। ওই প্রদেশে কুরু রাজ্য, কনৌজ ও তার চতুর্পার্শ্ববর্তী প্রদেশ, পাঞ্চাল রাজ্য, উত্তর বিহার, বিদেহ রাজ্য, অযোধ্যা এবং তার অন্তর্গত প্রদেশ কোশল রাজ এবং বারাণসী, তার সন্নিকটস্থ প্রদেশ কাশী রাজ্য নামে অভিহিত ছিল। জনক এবং অজাত শত্রু প্রভৃতি রাজাগণ তৎকালে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিলেন। তাদের প্রতিষ্ঠিত বিদ্যা, মন্দির এবং পরিষদ প্রভৃতির পরিচয় পৃথিবীর সভ্য জাতিগণ আজও গৌরব অনুভব করে থাকেন। জনক বিদেহ দেশের এবং অজাত শত্রু কাশীর রাজা ছিলেন। উভয়ই বিদ্যোৎসাহী এবং সাহিত্যে উৎসাহদাতা বলে জানা যায়। যাজ্ঞবল্ক, বাজসেনেয়ী প্রভৃতি পণ্ডিত মণ্ডলীতে রাজর্ষি জনকের রাজভবনে সর্বদা সম অলঙ্কৃত করতেন। বিদ্যালোচনার জন্য জনকের রাজধানীতে দেশ দেশান্তর থেকে শিক্ষার্থীগণ আসতেন। বিদ্যোৎসাহিতার জন্য রাজর্ষি জনকের প্রতিষ্ঠাতার অবধি ছিল না। দেশ দেশান্তরের অধিবাসীগণ সকলেই তাকে নিজেদের সাহিত্যের পৃষ্ঠপোষক বলে মনে করতেন। রাজা অজাতশত্রু এই জন্য একসময় দুঃখ প্রকাশ করে বলেছিলেন, রাজা জনককে পৃষ্ঠপোষক বলে মনে করা সকলেই তার রাজ্যে চলে যাচ্ছে, এর অধিক আমার ক্ষোভের বিষয় আর কি হতে পারে। বৃহদারণ্যক উপনিষদের এই মর্মে রাজা অজাতশত্রু আক্ষেপ করে বলেছেন, রাজর্ষি জনকের সাহায্যে মহর্ষি যাজ্ঞবল্ক যজুর্বেদ সংকলন করেন। তৎসংকলিত যজুর্বেদে শুক্ল যজুর্বেদ নামে পরিচিত। শতপথ ব্রাহ্মণের মূল ভিত্তিও যাজ্ঞবল্ক কর্তৃক প্রতিষ্ঠিত হয়। যাজ্ঞবল্ক এবং তার বংশধরগণ পুরুষানুক্রমে রাজর্ষি জনকের বৃত্তিভোগী হয়ে শাস্ত্র গ্রন্থ সংকলনে কৃতিত্ব প্রদর্শন করেছিলেন। সংসারে চিরদিন সেটি রাজর্ষি জনকের ও ঋষিগণের কীর্তি স্মৃতি রূপে বিরাজমান থাকবে। রাজর্ষি জনক এবং অজাতশত্রু উভয়েরই পাণ্ডিত্য অতুলনীয় ছিল। কি ধর্মানুষ্ঠানে, কি পাণ্ডিত্য প্রদর্শনে, এরা দুজনই সময় সময় পণ্ডিতগণকে
আশ্চর্যান্বিত করতেন, সেই পাণ্ডিত্য প্রভাবেই রাজর্ষি জনক ব্রাহ্মণের ন্যায় সম্মান সম্ভ্রম লাভ করেছিলেন। উপনিষদে রাজর্ষি জনকের প্রতিষ্ঠার পরিচয় পদে পদে পাওয়া যায়। জনকের ব্রাহ্মণত্ব লাভ সম্বন্ধে শতপথ ব্রাহ্মণে একটি উপাখ্যান দৃষ্ট হয়। সেখানে জানা যায়, সেতু কেতু অরুণী সোম সুষমা সত্যাগ্নি এবং যাজ্ঞবল্ক ঋষি একদিন জনকের রাজসভায় উপনীত হলে সভায় অগ্নিহোত্রী যজ্ঞের বিষয়ে আলোচনা হতে থাকল। এই আলোচনায় রাজর্ষি জনক ব্রাহ্মণগণের ভ্রম প্রদর্শন করলেন, তার পাণ্ডিত্যে সকলেই মুগ্ধ হলেন। ফলে সেখান থেকেই জনক ব্রাহ্মণত্ব লাভ করেন। শাস্ত্রজ্ঞান সম্পর্কে কেকেই রাজা অশ্বপতি গঙ্গায়নী দেশের রাজা চিত্র কাশীর রাজা অজাতশত্রু প্রভৃতি প্রতিষ্ঠান্বিত হয়েছিলেন বলে রাখা প্রয়োজন। উপনিষদের দার্শনিক চিন্তার ফলে মানুষের মন যখন চঞ্চল হয়ে উঠল, অধিকারী ভেদে অনুষ্ঠান ভেদে নীতি যখন অনেকে বিস্তৃত হতে লাগল, জনহিতপরায়ণ ঋষিগণ বেদের ব্রাহ্মণ ভাগ থেকে সার তত্ত্ব গ্রহণ করে সূত্রাকারে সংসারে প্রচার করতে শুরু করলেন। ব্রাহ্মণে যা বিস্তৃতভাবে লিপিবদ্ধ ছিল সেটিকে সংক্ষিপ্ত সূত্র আকারে যাতে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তার একটা চেষ্টা চলতে লাগল। হিন্দু সন্তান মাত্রেই ধর্মবিধি কণ্ঠস্থ করে রাখতে পারেন, আচারে ব্যবহারে আহারে বিহারে জন্ম মৃত্যু বিবাহে সকল সময় সর্বকার্যে সেই বিধি যাতে বিস্তৃত না হয়, সূত্রগুলো এমনভাবে রচিত ও প্রচারিত হতে থাকল যাতে তার সরলীকরণ এবং প্রত্যেকটি সূত্র সংক্ষিপ্তভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রচনা করা শুরু হলো এবং এভাবেই সূত্রগুলো তৎকালীন আমলে সমাদৃত হতে লাগল। এবং একটা প্রবণতা লক্ষ্য করা গেল, যিনি যত সংক্ষিপ্তভাবে সূত্র রচনা করবেন তার মধ্যে অধিক তথ্যের সমাবেশ করতে সক্ষম হবেন, তার সূত্র সেই রূপ সমাদর লাভ করবে। উপনিষদ আদি ন্যায় সূত্র গ্রন্থসমূহের অনেকই বর্তমানে বিলুপ্ত প্রায়। ক্রিয়াকর্মে বর্তমানে যা ব্যবহৃত হয় প্রধানত সেগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা যেতে পারে। প্রথমত সৌত্র সূত্র, দ্বিতীয়ত ধর্মসূত্র, তৃতীয়ত গ্রন্থ। সৌত্র সূত্রে যাগ যজ্ঞ বলিদান ইত্যাদি বিধিবিধান লিপিবদ্ধ রয়েছে। কিরূপ নিয়ম ইত্যাদি পালন করে সমাজের মধ্যে বসবাস করতে হয়, ধর্মসূত্রে সেই কর্তব্য পালনের ব্যবস্থা লিপিবদ্ধ রয়েছে। আর গৃহসূত্রে বা গার্হসূত্রে গৃহধর্মের কথা লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ পিতা মাতা পুত্র পতি পত্নী প্রভৃতি পরস্পরের সম্পর্ক অনুষ্ঠান কর্ম ইত্যাদি বর্ণনা রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে গৃহস্থের যে কিছু কর্তব্য অনুষ্ঠান প্রয়োজন গৃহসূত্রে তাই নির্দিষ্ট রয়েছে। হিন্দু সমাজ আজও গৃহসূত্র অনুসারে জাত কর্ম বিবাহ শ্রাদ্ধ ইত্যাদি নিত্যনৈমিত্তিক ক্রিয়াকলাপ করে থাকেন বা ব্রাহ্মণেরা করিয়ে থাকেন। তিন শ্রেণীর সূত্রের আবার নানা শাখা প্রশাখা রয়েছে। যেমন সৌত্র সূত্রের শাখার মধ্যে রয়েছে অশ্বলায়ন সংখ্যায়ন মশকট্টায়ন দ্রাহায়ন বৌদ্ধায়ন ভরদ্বাজ আপস্তম্ভ হিরণ্যকেশিন কাত্তায়ন। ধর্মসূত্রের শাখার মধ্যে রয়েছে বাশিষ্ঠ গৌতম বৌদ্ধায়ন আপস্তম্ভ। গৃহসূত্রের শাখার মধ্যে রয়েছে সাংখ্যায়ন আশ্বলায়ন পারস্কর এবং গভীর, যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। সৌত্র সূত্রের আশ্বলায়ন ও সাংখ্যায়ন শাখা ঋগ্বেদের অন্তর্গত। আবার মশক লাট্টায়ন এবং গ্রাহায়ন সামবেদের অন্তর্গত, বোধায়ন ভরদ্বাজ আপস্তম্ভ হিরণ্যকেশিন কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত, কাত্তায়ন শাখা শুক্লা
কাত্যায়ন শাখা শুক্ল যজুর্বেদের অন্তর্গত আশ্বলায়ন সুবিখ্যাত শৌনকের শিশু ছিলেন, কথিত রয়েছে শৌনক এবং আশ্বলায়ন গুরু শিষ্য এক যোগে ঐতরেয় আরণ্যকের শেষ দুই ভাগ সংকলন করেছিলেন। শৌনক প্রণীত যোগসূত্র তার প্রিয় শিষ্য আশ্বলায়নের নামেই প্রচারিত হয়। কেউ কেউ বলেন ঋগ্বেদে শৌনক ঋষির গ্রীত সমদ নামে পরিচিত ছিলেন। একদিকে আবার জন্মেঞ্জয় পরীক্ষিতের যজ্ঞক্ষেত্রেও শৌনকের আবির্ভাব আমরা দেখতে পাই। এতে মনে হয় শৌনক বংশ বহুকাল থেকেই পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। শত্রুসূত্রে সাংখ্যায়ন শাখা পশ্চিমে এবং অশ্বলায়ন শাখা পূর্ব প্রদেশে প্রচলিত বলে অনুমিত। সামবেদের অন্তর্গত মশক সৌত্র সূত্রে ভিন্ন ভিন্ন যজ্ঞকর্মের মন্ত্রসমূহ ধারাবাহিক রূপে সজ্জিত আছে এবং লাট্টায়ন সৌত্র সূত্রে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের উপদেশ ইত্যাদি নিবন্ধ রয়েছে। সামবেদের তান্ডব বা পঞ্চবিংশ ব্রাহ্মণের সঙ্গে এই দুই সূত্রের বিশেষ সম্বন্ধ পরিলক্ষিত হয়। লাট্টায়নের সঙ্গে দাধ্যায়নের পার্থক্য অতি অল্পই দেখতে পাওয়া যায়। বোধায়ন আদি কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত সত্র সূত্র চতুষ্টেয় কৃষ্ণ যজুর্বেদের যজ্ঞাদি প্রণালীতে বর্ণিত রয়েছে। কাত্যায়ন সত্র সূত্র প্রধানত সৎপথ ব্রাহ্মণের অনুসরণকারী। এই সূত্রের প্রথম অষ্টাদশ কণ্ডিকার অর্থাৎ যাকে আমরা অধ্যায় বলে থাকি এর সঙ্গে শতপথ ব্রাহ্মণের প্রথম নয় অধ্যায়ের সম্পূর্ণ একটা সাদৃশ্য পরিলক্ষিত হয়। কাত্যায়ন কেবল সৌত্র সূত্র রচয়িতা বলে নয়, গৃহসূত্র এবং প্রতিহার সূত্র রচনায়ও তার যথেষ্ট খ্যাতি রয়েছে। ধর্মসূত্রের মধ্যে প্রধান ধর্মসূত্র ছিল মানব ধর্মসূত্র অর্থাৎ মনুসূত্র। প্রাচীনকালে সেই সূত্রের অধিকতর আদরণীয় ছিল, সর্বজন গ্রাহ্য ছিল, কিন্তু এখন আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে বৈশিষ্ট্য এবং গৌতম ধর্মসূত্রের মধ্যে তার অধিকাংশ উদ্ধৃত হয়েছিল এবং সেই সকল অংশ এখনো প্রচলিত রয়েছে। মনু এবং যাজ্ঞবল্ক প্রভৃতি সংহিতা সমূহ বলা বাহুল্য ধর্মসূত্রে থেকে উদ্ভূত হয়ে কণ্ঠে কণ্ঠে অধিষ্ঠিত ছিল। পরবর্তীকালে পরিবর্ধিত আকারে এগুলি স্মৃতি রূপে প্রকটিত হয়। বিবাহের সময়, উপনয়নের সময়, শ্রাদ্ধের সময় যে যজ্ঞ কর্মাদি আমরা করে থাকি গৃহসূত্র অনুসারে সেগুলি সম্পন্ন হয়। গৃহসূত্র আজকেরও হিন্দুর দৈনন্দিন কর্ম পরম্পরাকে পরিচালিত করছে। সূত্র ধর্মসূত্র গৃহসূত্র এই তিন সূত্র একযোগে নামকরণ করা হয়েছে কল্পসূত্র। আপস্তম্ভের কল্পসূত্র এখনো বর্তমান রয়েছে। তাহার প্রথম চতুর্বিংশ প্রশ্নে বা ভাগে শ্রৌত্র বা যাগ যজ্ঞের কথা উল্লেখিত। ষড়বিংশ ও সপ্তবিংশ ভাগে গৃহসূত্রের বা গৃহধর্মের কথা উল্লেখিত রয়েছে। অষ্টাবিংশ ও ঊনবিংশ সূত্রে ধর্মসূত্রের অর্থাৎ সামাজিক ভাবে চলবার নিয়ম নিষ্ঠাগুলি লিপিবদ্ধ রয়েছে এবং ত্রিংশ বা সুলভ সূত্রে যজ্ঞের বেদী প্রভৃতি কিভাবে নির্মিত হবে তার বর্ণনা দেওয়া হয়। তাতে আর্য হিন্দুগণ জ্যামিতি বিদ্যার একটা প্রতিফল লক্ষণীয়। সূত্র সকলের মধ্যে পাশ্চাত্য পণ্ডিতগণের নানা মতভেদ রয়েছে। কোন সূত্র কোন সময় রচিত হয়েছিল তার কাল নির্ণয় আকাশ পাতাল প্রভেদ দেখতে পাই। ডাক্তার বুলার প্রাচীনকালের ব্যবহারিক সাহিত্যের আলোচনা করে পাশ্চাত্য জগতে প্রতিষ্ঠাপন্ন ভরদ্বাজ সূত্রের পুনরুদ্ধার করেও তিনি যশস্বী হয়েছেন। বোধায়ন ও অপস্তম্ভ ধর্মসূত্রে কাল নির্ণয় প্রসঙ্গে তিনি বলেছেন উভয় সূত্র গ্রন্থ বহু শতাব্দী ব্যবধানে রচিত হয়েছিল। আপস্তম্ভ ধর্মসূত্র দক্ষিণ ভারতে অন্ধ্র রাজাদের অভ্যুদয়কালে বিরচিত হয়েছিল বলে জানতে পারা গেছে।
কৃষ্ণা নদীর তীরে এখন যেখানে অমরাবতী নগর প্রতিষ্ঠিত, তারই সন্নিকটে অন্ধ্র রাজগণের রাজধানী ছিল। সেই রাজধানীতে আপস্তম্ভের জন্ম, খ্রিস্টজন্মের 300 বর্ষ পূর্বে তার জন্মকাল নির্দিষ্ট হতে পারে। আপস্তম্ভের গ্রন্থে বেদাঙ্গ, বেদান্ত, পূর্ব মীমাংসার উল্লেখ রয়েছে। সুতরাং ওই সকল গ্রন্থ রচনা পরবর্তীকালে তাদের বিদ্যমানতা প্রতিপন্ন হয়। কাত্যায়ন সম্বন্ধে ম্যাক্স মুলারের মত, কাত্যায়ন খ্রিস্ট জন্মে 4 শতাব্দী পূর্বে বিদ্যমান ছিলেন। তার গ্রন্থে পাণিনির ব্যাকরণের সমালোচনা রয়েছে। সুতরাং তিনি যে পাণিনির পরবর্তীকালে তাতে কোনো সংশয় নেই। লাট্টায়ন এবং কাত্যায়নের মগধ দেশীয় ব্রহ্মবন্ধু শব্দের উল্লেখ রয়েছে। কেউ কেউ অনুমান করেন এই দুই গ্রন্থ বৌদ্ধ যুগে প্রণীত হয়েছিল, যেহেতু মগধ দেশীয় ব্রহ্মবন্ধু নামে প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বীদের বোঝায়। সুলভ সূত্রে যজ্ঞবেদী রচনার প্রণালী যেভাবে বর্ণিত রয়েছে তা দেখে ডাক্তার থিবো বিস্ময়াবিষ্ট হলেন। তিনি বললেন, এই বেদী নির্মাণ প্রণালী ভারতীয় হিন্দুগণের জ্যামিতি বিদ্যার পারদর্শিতার নিদর্শন বলা যেতে পারে। এখান থেকে পাশ্চাত্য জাতি জ্যামিতি জ্ঞান লাভ করেছিল বলে তিনি মনে করেন। প্রসিদ্ধ প্রাচ্য ভাষাবিদ জার্মানির ভান শ্রেডার একদিন বললেন, গ্রিক দার্শনিক পিথাগোরাস খ্রিস্টজন্মের 600 বর্ষ পূর্বে ভারতবর্ষ থেকে যে কেবল আত্মার দেহান্তর গ্রহণতত্ত্ব শিক্ষা করেছিলেন তা নয়, গণিত বিজ্ঞানের মূল তত্ত্ব তিনি ভারতবর্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন। সুলভ সূত্র সম্বন্ধে ডাক্তার থিরোর আলোচনা ভান শ্রেডারের সিদ্ধান্তই এখানে দৃষ্টিকৃত হয়েছে। যাই হোক, পাশ্চাত্য পণ্ডিতগণের অনেক সিদ্ধান্ত সমীচীন হলেও শাস্ত্রাদি রচনার সময় নির্ণয় সম্বন্ধে অনেক স্থলেই আমরা তাদের সহিত একমত হতে পারি না। বৌদ্ধায়ন এবং অপস্তম্ভের সময় নির্ণয়ের সম্বন্ধে ডাক্তার বুলার যেটা বললেন সে বিষয়ে আমাদের মতদ্বৈত রয়েছে। প্রথমত, আপস্তম্ভ ও বুদ্ধায়ন নামে একাধিক ঋষির পরিচয় আমরা পাই। স্মৃতিকারের মধ্যেও আপস্তম্ভ রয়েছে, সূত্রকারের মধ্যেও আপস্তম্ভ রয়েছে, আবার যজুর্বেদেও আপস্তম্ভের উল্লেখ দেখতে পাওয়া যায়। সুতরাং সকল আপস্তম্ভই যে একই ব্যক্তি এ কোনো ক্রমেই প্রতীত হয় না। সেই হিসাবে পরবর্তী আপস্তম্ভকে প্রথম আপস্তম্ভের বংশধর বলা যেতে পারে। অমরাবতীর নিকটস্থ অন্ধ্র রাজাগণের রাজধানীতে যে আপস্তম্ভ বিদ্যমান বা আমরা দেখতে পাই, তিনি এবং বৈদিক কালের আপস্তম্ভ কখনোই এক ব্যক্তি হওয়া সম্ভব নয়, কারণ সময় ও কালে বিস্তর ব্যবধান রয়েছে। কাত্যায়ন সম্বন্ধে একই কথা উল্লেখনীয়। কাত্যায়ন নামে 50 ঋষির পরিচয় আমরা পাই। প্রথম কাত্যায়ন, কাত্যায়ন গোত্র প্রবর্তক অতি প্রাচীন ঋষি, তৈতিরীয় সংখ্যায়ন অরণ্যক প্রভৃতিতে যার নাম উল্লেখিত রয়েছে। এভাবে দ্বিতীয় কাত্যায়ন ধর্ম গ্রন্থ রচয়িতা বলে প্রসিদ্ধ। কাত্যায়ন সৌত্র সূত্রাদি তিনি প্রণয়ন করেছেন বলে কথিত। তৃতীয় কাত্যায়ন গভীর পুত্র, গৃহ সংগ্রহ ছন্দ পরিশিষ্ট প্রণেতা বলে তিনি প্রসিদ্ধ। এই 3 কাত্যায়নই স্মৃতি প্রণেতা কাত্যায়ন। কেউ কেউ বলেন ইনি ও সৌত্র সূত্রের প্রত্যয়ন কাত্যায়ন একই ব্যক্তি, কিন্তু তাদের বিশেষ কোনো প্রমাণ নেই। চতুর্থ কাত্যায়ন বড় রুচি কাত্যায়ন নামে পরিচিত, ইনি পাণিনি সূত্রের বার্তিককার। পঞ্চম কাত্যায়ন একজন বুদ্ধাচার্য ছিলেন। এছাড়া হরিবংশে, বিশ্বামিত্র বংশে বহু কাত্যায়নের নাম আমরা পাব। জৈনদের একজন স্থবিরের নামও কাত্যায়ন। সুতরাং সৌত্র সূত্রে রচয়িতা কাত্যায়ন আর বৌদ্ধ যুগের মগধ দেশীয় ব্রহ্মবন্ধু নামে অভিহিত কাত্যায়ন অভিন্ন ব্যক্তি ছিলেন বলে প্রতিপন্ন হয় না। ধর্মসূত্র সমূহের মধ্যে পাশ্চাত্য পণ্ডিতগণের মতে গৌতম সূত্র সর্বাধিক প্রাচীন। বুদ্ধায়ন সূত্রে গৌতম সূত্রের প্রায় সমস্ত অংশই উদ্ধৃত রয়েছে। আবার বশিষ্ঠ সূত্রে বুদ্ধায়নের
উদ্ধৃত অংশ পুনরুদ্ধৃত হয়েছে আপস্তম্ভ সূত্রে, বৌদ্ধায়ন সূত্রের বহু অংশ আমরা দেখতে পাই। সুতরাং এ তৎসমুদায়ের মধ্যে গৌতম সূত্র যে আদি এ বিষয়ে কোনো সংশয় নেই। এই সকল ধর্মসূত্রের মধ্যে বৈশিষ্ট্য, গৌতম, বৌদ্ধায়ন, আপস্তম্ভ প্রভৃতি সূত্র ডক্টর বুলার কর্তৃক পাশ্চাত্য ভাষা অনুদ্ধৃত হয়েছে। সুতরাং এই সকল ধর্মসূত্রের মধ্যে বৈশিষ্ট্য, গৌতম, বৌদ্ধায়ন, আপস্তম্ভ প্রভৃতি সূত্র ডাক্তার বুলার কর্তৃক পাশ্চাত্য ভাষায় অনুদিত হয়েছে। অথচ ক্ষোভের বিষয়, এই সকল সূত্র এদেশে এখন অনুসন্ধান করে পাওয়া দুরূহ। প্রধানত বেদের ছয়টি অঙ্গ সর্ববেদাঙ্গ নামে যেটি অভিহিত, সূত্র গ্রন্থ সমূহ কল্পসূত্র নামে সর্ববেদাঙ্গেরই অন্তর্ভুক্ত। এই সর্ববেদাঙ্গের নাম শিক্ষা, ছন্দস, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্পসূত্র, শিক্ষাগ্রন্থ। সর্বজ্ঞান বিশেষ বৈদিক সূত্রসমূহ কিভাবে উচ্চারণ করা কর্তব্য শিক্ষাগ্রন্থে তা বিবৃতি রয়েছে, উদাত্ত, অনুদাত্ত, সরিত। এ প্রসঙ্গে আমি বিগত এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি। এই তিন স্বরের বৈদিক মন্ত্রসমূহ গীত হয়ে থাকে। উচ্চারণের তারতম্য অনুসারে স্বরের শুদ্ধাশুদ্ধিক্রমে পুজো উপাসনা সিদ্ধ অসিদ্ধ হয়। বৈদিক সূক্তে স্বরযোজনার পদ্ধতিতে সেগুলো বোঝা যায়। আধুনিক লৌকিক গানে প্রধানত সাতটি স্বর প্রচলিত রয়েছে, যেগুলো আমরা জানি সারেগামা পাধানি। এই সপ্তস্বরের অভিব্যক্তি বৈদিক মন্ত্রসমূহ উদাত্ত, অনুদাত্ত, সরিত এই তিন স্বরে গীত হতো। এখানেই উদারা, মুদারা, তারা এই ত্রিবিধ উচ্চারণ স্থানের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। অনেকে এইরূপ অনুমান করেন, যেটি উচ্চস্বর তাকে উদাত্ত, যা মৃদুস্বর সেগুলো অনুদাত্ত, আর যেটি দুটি স্বরের মধ্যবর্তী কোমলে কঠোরে সংমিশ্রিত সেটা সরিত স্বর। উদাত্ত, অনুদাত্ত ও সরিত এই তিন স্বরের সংমিশ্রণে যে স্বরের উৎপত্তি হয় তাকে একশ্রুতি স্বর। রোদনে বা আহ্বানকালে এই স্বর ব্যক্ত হয়। যা হোক, বৈদিক মন্ত্র পাঠের উপযোগী এই স্বর সমূহের পরিচয় আমি পূর্বেই দিয়েছি, সেখানে ইচ্ছুক ব্যক্তি বিস্তারিত অবগত হবেন। আমি এখানে অত্যন্ত সংক্ষেপে একটু বলে রাখি। এখানকার স্বরবিজ্ঞানে সারে গামা পাধানি অর্থাৎ সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, দৈবত, নিষাদ এই সপ্তস্বরই প্রচলিত। উদাত্ত থেকে নিষাদ ও গান্ধার স্বরের উৎপত্তি, অনুদাত্ত থেকে ঋষভ ও দৈবত এবং সরিত থেকে সরোজ, মধ্যম এবং পঞ্চম স্বরের উৎপত্তি হয়েছে। উদাত্ত, অনুদাত্ত, সরিত এই তিন প্রকার উচ্চারণ ভেদ বোঝাবার জন্য বৈদিক গ্রন্থসমূহে অনেক স্থলে শব্দের অন্তর্গত বর্ণের ওপরে বা নিচে ত্রিবিধ পরিচয় চিহ্ন ব্যবহার করবার বিধি রয়েছে। আমরা স্ক্রিনে যে লেখাটি দেখছেন ঋকের একটি অংশ, চন্দ্রমা আপশ্যন্ত্রা সুপর্ণৌ ধাবতি দিবি নবে হিরণ্য নিমায়া পদং বদন্তি বিদ্যুত বিত্বম মে আশ্যা রৌদশী। ঋকটি উপর ও নিচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে ত্রিবিধ সংকেতের চিহ্ন ব্যবহৃত রয়েছে। প্রথমত চন্দ্রমা সুপর্ণ নব নিমায়া স্বপ্নের অন্তর্গত, নয়দয় রফলা প বে অন্তঃস্থয়া বিসর্গ প্রভৃতি বর্ণের শিরোভাগে একটি দণ্ডাকার বিদ্যমান রেখা লম্বমান, এগুলি উদাত্তের সংকেত। উদাত্ত স্বরে এইরূপ রেখা দিয়ে বোঝানো হয়ে থাকে। দ্বিতীয়ত এই রেখা এইরূপ লম্বভাবে বর্ণের নিম্নভাগে অবস্থিত হলে তার দ্বারা অনুদত্ত স্বরের সূচনা করে। সুপর্ণ হিরণ্য শব্দদ্বয় অন্তর্গত সু ও র বর্ণের নিম্ন স্থিত রেখা চিহ্ন লক্ষণীয়। তৃতীয়ত ওই রেখা সাহিত্যভাবে শব্দের নিম্নে অবস্থান করলে
এর দ্বারা শোণিত উচ্চারণ সংকেত বোঝায়। অন্ত্রা দিবি বিদ্যুত প্রভৃতি শব্দের নিচে সাহিত রজু রেখা এরই পরিচয়। বর্তমানে সঙ্গীত শাস্ত্রে রাগ রাগিণী তাল লয়ের যে সংকেত চিহ্ন ব্যবহৃত হয় বলা বাহুল্য, এই সকল এই বৈদিক মন্ত্রাদির উচ্চারণের চিহ্নে অনুকরণই করা হয়েছে। উদাত্ত অনুদত্ত সরিত স্বরের গীত হলে ত্রিস্বর্য বা ত্রিস্বরে গীত এবং সারে গামা বা সরগম প্রভৃতি সপ্তস্বরে গীত হলে গানগুলি সপ্তস্বর্য বা সপ্তস্বরযুক্ত গান বলে কথিত হয়। শিক্ষা বা স্বরবিজ্ঞানের পর ছন্দজ্ঞানের উপযোগিতা অনুভূত হয়। এই ছন্দস গ্রন্থের বীজ বেদে অঙ্কুরোদ্গম, আরণ্যকে শাখা প্রশাখা উপনিষদে ছন্দজ্ঞান, ভিন্ন যজ্ঞকর্ম বা বেদ অধ্যয়ন অসম্পূর্ণ থেকে যায়। ছন্দজ্ঞান ভিন্ন বেদ পাঠ পণ্ড হয়, ছন্দস গ্রন্থ বেদাঙ্গের অন্তর্ভুক্ত। ছন্দজ্ঞান ভিন্ন রস গুণ দোষ উপলব্ধি হয় না। ছন্দজ্ঞান ভিন্ন উচ্চারিত শব্দসমূহ হৃদয়ে প্রবেশ করে না, তাই ছন্দের প্রাধান্য পরিকীর্তিত হয়েছে। বেদে সাতটি ছন্দের উল্লেখ আমরা পাই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে একটু মন দিয়ে শুনবেন। এই সাতটি ছন্দ হল গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বিহতি, পংক্তি, ত্রিষ্টুপ আর জগতী। সন্ধ্যা বন্দনায় ব্রাহ্মণ মাত্রে প্রত্যেক দিন এই সকল ছন্দের পরিচয় আমরা পেয়ে থাকি। ২৪ অক্ষরে বা স্বরবর্ণের তিন চরণে নিবন্ধ যে ছন্দ তাকে বলা হয় গায়ত্রী ছন্দ। উষ্ণিক ছন্দে ২৮টি অক্ষর, অনুষ্টুভে ৩২টি, বৃহতীতে ৩৬টি, পংক্তিতে ৪০টি, ত্রিষ্টুভে ৪৪টি এবং জগতীতে ৪৮টি অক্ষর রয়েছে। বেদ ব্যবহৃত এই সাতটি ছন্দ দৈবিক ছন্দ নামে পরিচিত। মহর্ষি কাত্যায়ন তার সর্বানুক্রমিণিকা গ্রন্থে এই সাতটি দৈবিক ছন্দের উল্লেখ করে গিয়েছেন। আজকের এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন।